অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দের হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই অ্যাস্ট্রো এডুকেশনের প্রোগ্রাম শুরু করছি। দেখুন, এটি যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। বৃশ্চিক রাশি 1428 বঙ্গাব্দে কী ফল পেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি রাশিফলের ভিডিও, 100-এ 100 মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আগামী বছর কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে থাকি। দেখুন, 1428 এটা দেখুন 1+4+2+8=15, 15 মানে 1+5=6, অর্থাৎ শুক্রের বছর, অর্থাৎ এই বছরটিকে শুক্র রিপ্রেজেন্ট করছে। তো আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কী ফল হতে চলেছে, এবং আমি মেনলি চারটি প্ল্যানেটকে ধরে এই রাশিফলটি আপনার সামনে তুলে ধরছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এ বছর ঢুকছে বৃহস্পতিবার এবং শুরু হচ্ছে পৃষ রাশি থেকে এই বছরের আরম্ভ, এবং বছরটিও পড়েছে মানে অ্যাডিং করেও কিন্তু শুক্র আসছে। প্রথম আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আমি আবার বলছি, শুকের পায়রা আসতে চলেছে। অর্থাৎ এতদিন যে প্রতিবন্ধকতা চলছিল, ধীর গতি ধরে চলছিল, সে জায়গাটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আর্থিক স্থিতির জায়গা প্রথম বলি। দেখুন, আপনাদের ধনপতি চতুর্থভাবে, অর্থাৎ সুখ সাধনের ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো দেবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আগের থেকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ভালো হবে, আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস অনেকটা হলেও কাটতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কাটবে। আকস্মিক ধন প্রাপ্তি, যে কোনো সূত্রে আপনি টাকা পেলেন, কোনো পরিচিতি সূত্রে, লটারি শেয়ার বা কোনো আটকে থাকা টাকা বা ট্রেন্ডিং থেকে টাকা, এই সমস্ত কিন্তু অর্থের জায়গায় কিন্তু আপনাদের দেখাচ্ছে, এবং বিশেষ করে বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা। রাশির উপর কেতুর অবস্থান, অর্থাৎ আপনাদের শরীর সরকারটা নিয়ে কিন্তু কিছুটা হলেও ভোগাবে, অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, শরীরের দিকটা নিয়ে কিছুটা হলেও আপনারা কনসিয়াস থাকুন, ছোটোখাটো চিকিৎসা আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে, যারা ধরুন হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি আছেন তাদের ক্ষেত্রে একটু ডিসিশন নিয়ে সব কাজ করবেন। এবং এর সাথে সাথে জানাই, আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ওভারঅল যদি বলি আগের থেকে অনেকটাই বেটারমেন্ট থাকবে। এর সাথে সাথে আপনাদের একাদশপতি, অর্থাৎ আপনাদের দশমপতি, এই রবি আপনাদের রাশির ঠিক ষষ্ঠভাবে বছর শুরুতে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ যারা ভাবছেন যে আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন বা দিবেন, এই জায়গাটাতে আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন, এবং সরাসরি কর্মভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদেরকে ঘটাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছে, কর্মক্ষেত্রে প্রমোশন হবে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট,
এবং রাশির ঠিক সপ্তমভাবে রাহুর অবস্থান অনাবশ্যক খরচ আপনাদেরকে কিন্তু করাবে, এবং ব্যবসাতে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু ফুটপাটটা করবেন না। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের দিক থেকে বিশেষভাবে কনসাসনেস থাকুন, অর্থাৎ আপনারা যখন 10 জন মিলে একটা কাজ করছেন, 10 জনের পার্টনারশিপ বিজনেস করছেন, এই জায়গাটাতে আপনারা কনসাস থাকুন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং ব্যবসার জায়গাটা কিন্তু যারা নিজেও ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনি ডক্টর বা আপনি অ্যাডভোকেট বা আপনি অ্যাস্ট্রোলজার বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ সেফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এবছর আপনাদের আদর্শ বছর হতে চলেছে। উচ্চশিক্ষাতে যারা এমএড, এমফিল, বিএড এগুলো করছেন বা আপনি ধরুন পিএইচডি করছেন রিসার্চমূলক, বা আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করে সিএনএ পড়ছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর আসা মানে আপনার প্রত্যাশা অনুযায়ী কিন্তু ফল হবে। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকার জন্য আপনাদের এডুকেশনের দিকটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু হবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, রূপা থেকে কিন্তু আপনারা কিন্তু প্রফিট কিন্তু এবছর পাবেন, এবং যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে এখানে কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিটেড কিন্তু হতে চলেছে। এবং যাদের ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, গান বাজনা, নৃত্য কলার সঙ্গে যুক্ত, আপনি ভালো সিঙ্গার বা আপনি ভালো রাইটার বা আপনি ভালো অ্যাক্টার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বা এই জায়গাগুলো আপনাদের কিন্তু ভালো ফল কিন্তু দিবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, যাদের আইনি জটিলতা চলছে তাদের আইনি জটিলতা আগের থেকে কিছুটা হলেও কমবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান কিন্তু হবে, রাজনীতির ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এবছর আপনাদের দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি আপনি মানুষ, আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ এবছর আপনাদের মানে বলতে গেলে এক কথায় সুখের বছর। অর্থাৎ সুখ কাকে বলে, মোটামুটি আপনারা বছরের 10 মাসে কিন্তু আপনারা কিন্তু সুখ কাকে বলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, এবং আপনাদের প্রত্যাশা কিন্তু আপনাদের পূরণ হবে। এবছর আপনাদের নিজস্ব প্রপার্টি, যারা দীর্ঘদিন চেষ্টা করছেন যে বাড়ি, বাড়ি কিন্তু আপনাদের হবে, বাড়ি, নিজস্ব সম্পত্তি, অ্যাসেট কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শুভ বিবাহের কানেকশানও কিন্তু থাকছে, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত এবছর করতে চলেছে, বিয়ে কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি প্রতি মাসে মাসে ভিডিও দিই, আপনারা অবশ্যই সেটা দেখবেন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন, যারা বৃশ্চিক রাশির মানুষ প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এই জায়গাগুলো আপনাদের পুনরুদ্ধার হবে। তবে ছোটোখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা থাকছে। ভাইয়ের সাথে সম্পর্কের আগের থেকে অনেকটাই কিন্তু উন্নতি আপনাদের হবে, এবং আপনাদের ক্ষেত্রে ভ্রমণ, দূরভ্রমণ, বিদেশ যাত্রা, এই সম্ভাবনা, ট্যুর কিন্তু দেখা যাচ্ছে এই 1428 বঙ্গাব্দে। অর্থাৎ এক কথায় যদি বলি, সুখের পায়রা আপনাদের জীবনে আসতে চলেছে। এই ছিল জিস্ট, বৃশ্চিক রাশি কেমন যাবে। নমস্কার।